হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আর নিউ ভিডিও, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, আমি আমার প্রজেক্টের জন্যই হরে কৃষ্ণপুর বলে একটা গ্রাম গিয়েছিলাম, যেটা একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে আপলোড করেছি, যেটা আমি হিলটনি খেতে গিয়েছিলাম সেই দিনের ভিডিওটাতেই আমি শেয়ার করেছি। বেসিক্যালি আমি প্রজেক্টের কাজ বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ আমি নিজের কাজেও একটু বেশি ব্যস্ত থাকি। তো সেভাবে আমি অল্প আদ্রু ক্যাপচার করার চেষ্টা করি, কারণ ওখানের ভিউগুলো ভীষণ সুন্দর। আমি ভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি বেশিরভাগ সময়। আর কিছুদিন আগে ছিল আন্তর্জাতিক আদিবাসী দিবস, সেদিনও আমাদের ওই হরেকৃষ্ণপুরে একটা সার্ভে ছিল। বিশেষ করে আমি আগেই একটা ব্লগে বলেছিলাম যে হরেকৃষ্ণপুর গ্রামটা বেসিক্যালি সাঁওতাল প্রজাতি নিয়ে গঠিত, তো তাদেরই একটা অনুষ্ঠান ছিল। তো আমি আমার এই ভিডিওতে তাদের কিছু ট্রেডিশনাল গান নাচ এগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর আমরা যেহেতু সার্ভে করতে গিয়েছিলাম, তো সেদিনে আমাদেরকে ওখান থেকেই লাঞ্চটা প্রোভাইড করা হয়েছিল। আমাদেরকে সেদিনে লাঞ্চে দিয়েছিল খিচুড়ি, শসা, মিক্স তরকারি, বোঁদে, আরও অনেক কিছু ছিল, বাট এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আর তাদের ব্যবহার এত ভালো, মানে আমার তো ফিরতে ইচ্ছে করছিল না। লিটারালি একজন ছিল, আমি যার সঙ্গে দাঁড়িয়ে নাচ করছিল, আমার একটা নাচেরও ক্লিপ আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি, তো আমার হাতটাকে পুরো এইভাবে চিপে ধরেছিল। ইনফ্যাক্ট আমি যখন বাড়িও আসছি বলছি তোমরা চলে আছো, তোমরা থাকতে পারো, তো সেদিন একটু মেঘলা মেঘলাও করেছিল, তোমরা ওয়েদারটা দেখতে পারবে। একবার রোদ দিচ্ছে, একবার করে পুরো ঝড়ো হাওয়া দিচ্ছে, মেঘ করে আসছে, তো বেসিক্যালি খুব ভালো আমরা সেদিন টাইমটা কাটিয়েছি। তো সেই ভিডিওর ক্লিপটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি ভিডিওটা শ্যুট করে নিয়েছি অনেকদিন, আন্তর্জাতিক আদিবাসী দিবস অনেকদিন আগেই ছিল, তো আমারই কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভিডিওটা মানে শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো সেদিনে যে নাচ গান অনুষ্ঠানটা হয়েছিল সেটার সবটা ক্লিপ আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না, কারণ গান নাচগুলো অনেক বেশি বড় বড় ছিল। আর সবটা শেয়ার করলে তোমরা জানি ভিডিওটাও অনেক বেশি লম্বা হয়ে যাবে, আর আমি তো জানি স্টোরেজের প্রবলেমে ভুগি, তো স্টোরেজের ইস্যুর কারণে আমি সব ক্লিপটা মানে শ্যুট করিও নি। আর যে কথাটা না বললেই নয়, আমরা যে স্যারের আন্ডার থেকে কাজ করেছি সেই স্যার সত্যিই খুবই ভালো স্যার। আমরা খুব ব্লেস যে স্যারের আন্ডার থেকে আমরা কাজ করতে পারছি। আমি কাজ করছি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি থেকে। সেই স্যার শুধুমাত্র হরেকৃষ্ণপুর গ্রামের উন্নতি সাধনের জন্য কাজ করছেন না, তিনি আরও অন্যান্য বিভিন্ন গ্রামের উপরে তিনি কাজ করছেন। তো তাদের হরেকৃষ্ণপুরের গ্রামের মানুষদের আমি আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, সেখানে স্যার সেখানে গ্রামের মানুষদের জন্য একটা বড় পুকুর করে দিয়েছেন, এছাড়াও অর্গানিক উপায়ে সার তৈরি একটা জায়গা তৈরি করে দিয়েছেন। এছাড়াও আমরা যে কিছুদিন আগে শিউলিবনা বলে একটা জায়গায় গিয়েছিলাম শুশুনিয়া পেরিয়ে গাছ লাগানোর জন্য, সেই জায়গাটাও আমাদের স্যারই তৈরি করে দিয়েছেন। তো স্যারের আন্ডার থেকে আমরা কাজ করতে পেরে আমরা ভীষণ হ্যাপি। আমরা বিভিন্ন রকম কাজ করি স্যারের আন্ডার থেকে, তো থ্যাংক ইউ স্যার। আমি আমাকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে থ্যাংক ইউ বলছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। Thank you.
Thank you.